আসসালামু আলাইকুম, আপনার সন্তানকে আল আকসা মসজিদ চিনিয়ে রাখুন, তার অন্তরে আল আকসার প্রতি ভালোবাসা তৈরি করুন। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত মসজিদটি জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন। ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাহমিয়ার মতে সুলাইমান আলাইহিসসালামের তৈরি সম্পূর্ণ উপাসনা স্থানটির নামই হলো মসজিদুল আল আকসা। সহিহ আল বুখারীর থেকে আবু জর গিফারি বর্ণিত হাদিস দ্বারা জানা যায় এটি সর্বপ্রথম আদম আলাইহিসসালাম তৈরি করেছিলেন এবং এটি ছিল পৃথিবীর দ্বিতীয় মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিজ্ঞেস করা হয়েছে এটি বাইতুল্লাহ বা কাবা নির্মাণের কতদিন পর নির্মাণ করা হয়েছিল, তিনি বলেন 40 বছর পর। আল আকসা হলো সেই মসজিদ যার ব্যাপারে কোরআনে আল্লাহ নিজে আয়াত নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মহান পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনি ইসরাইল আয়াত এক। এই আয়াতে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে মক্কার হারাম মসজিদ থেকে বরকতময় আল আকসা মসজিদে নিয়ে গিয়েছিলেন। আপনার সন্তানকে জানিয়ে দিন এই আল আকসা ছিল কাবার পূর্বে আমাদের কিবলা, অর্থাৎ এই দিকে ফিরেই আমরা নামাজ পড়তাম। অতঃপর আল্লাহ তা কাবার দিকে পরিবর্তিত করেছিলেন। এটি পৃথিবীতে শ্রেষ্ঠ দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ হচ্ছে মক্কার মসজিদ আল হারাম বা কাবা। আপনার সন্তানকে আরও জানিয়ে দিন ইসলামের সর্বোচ্চ সম্মানিত মসজিদ হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে কাবা ঘরের মসজিদ আল হারাম, দ্বিতীয়টি হচ্ছে মদিনার মসজিদে নববী এবং তৃতীয়টি হচ্ছে আল আকসা বা বাইতুল মুকাদ্দাস। অর্থাৎ আমরা মসজিদুল হারাম ও নববীর পরেই যে মসজিদের প্রতি আবেগ রাখব তা হলো আল আকসা। আপনার সন্তানকে জানিয়ে দিন আল আকসা মসজিদ মুসলিমদের মসজিদ। এই মসজিদের প্রতি ভালোবাসা আমাদের ইমানের অংশ এবং ইমানের দাবি। ছবিতে দেখতে পাচ্ছেন সোনালি গম্বুজকে বলা হয় কুব্বাত আস সাখরা বা ডোম অব দ্য রক। কালো গম্বুজের কিবলি মসজিদকেই আল আকসা মসজিদ হিসেবে চেনা হয়। অর্থাৎ এখানে অবস্থিত কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ, বুরাক মসজিদ এবং ডোম অব দ্য রক সহ 144 একর সমস্ত জায়গাটুকুই আল আকসা মসজিদের অন্তর্ভুক্ত। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।